বেড়েই চলেছে গরমের তীব্রতা এই সময়টায় আমাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখোমুখি হতে হয় শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমার পাশাপাশি মাথাচাড়া দিয়ে ওঠে ত্বকের বিভিন্ন সমস্যা শুষ্ক ত্বক থেকে জ্বর সর্দি ট্যান কালচে ছোপ ইত্যাদি আরও নানা সমস্যা একের পর এক বাড়তে থাকে কিন্তু জানেন কি সঠিকভাবে নাভির যত্ন নিতে পারলে শুষ্ক ত্বক ত্বকের কালচে ছোপ ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা অনায়াসে নিয়ন্ত্রণে চলে আসে আসুন এই বিষয়ে সব জেনে নেওয়া যাক এক দাগ বা কালচে ছোপহীন উজ্জ্বল সুন্দর ত্বক পেতে চান তাহলে নিয়মিত নাভিতে আমন্ড তেল লাগিয়ে দেখুন ফল পাবেন হাতে নাতে দুই ত্বক যদি দীর্ঘ অযত্নের ফলে কালচে নির্জীব হয়ে পড়ে তাহলে নাভিতে পাতিলেবুর সঙ্গে নারকেল তেল মিশিয়ে বা লেমন অয়েল লাগিয়ে দেখুন উপকার পাবেন তিন ত্বকে ব্রন ফুসকুড়ি বা সাদা দাগের মতো সমস্যা থাকলে নাভিতে লাগান নিম তেল ফল পাবেন ম্যাজিকের মতো চার শীতকাল এলেই বেশিরভাগ মানুষেরই ত্বক শুষ্ক আর রুক্ষ হয়ে পড়ে এ সময় নাভিতে নিয়মিত ঘি লাগাতে পারলে শুষ্ক ত্বকের সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া সম্ভব পাঁচ শীতকালে ফাটা ঠোঁটের সমস্যা নিয়মিত নাভিতে সরষের তেল লাগান আর ফল পান হাতে নাতে ছয় প্রচণ্ড গরমে গায়ে ঘাম বসে বা বর্ষায় ঠান্ডা লেগে সর্দি জ্বর হয় অনেকেরই এই ক্ষেত্রে অ্যালকোহলে তুলা ভিজিয়ে নাভিতে কিছুক্ষণ দিয়ে রাখুন দেখবেন অল্প সময়ে অস্বস্তি কমে যাবে সেরে উঠবেন চটপট সাত ঋতুকালে বা মাসিকের সময় যে যন্ত্রণা হয় তা থেকে দ্রুত মুক্তি পেতে ব্রান্ডিতে তুলা ভিজিয়ে নাভিতে কিছুক্ষণ দিয়ে রাখুন দেখবেন অল্প সময় কমে যাবে ঋতুর ব্যথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ